আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আকরুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশের একটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওর যে শিরোনাম সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আমি কথা বলবো। আসলে কদিন পরেই তো আসলে আপনারা পুকুর প্রস্তুত শুরু করবেন, বা অনেকে কিন্তু শুরু করে দিয়েছেন। তো এই পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে হচ্ছে মানে পিএলটা, যে চিংড়ির যে পিএল, সেই চিংড়ির পিএল আমি আসলে মেইনলি আজকের পিএল স্টকিংয়ের হচ্ছে সময়ে, চিংড়ির পিএল বা পোস্ট লার্ভিটা স্টকিংয়ের সময় আসলে পানির কিছু গুণগত মান নিয়ে কথা বলবো। সো এই পানির গুণগত মানগুলো অবশ্যই আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন, এই জন্য যে পিএল খুবই সেন্সিটিভ একটা হচ্ছে চিংড়ির ছোট অবস্থার একটা প্রাণী, যেটা হলো আপনার তার সঠিক মতো যদি পানির কোয়ালিটি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু মর্টালিটি রেটটা অনেক বেশি হয়, বেশি পরিমাণে মারা আসলে যায়। তো সেরকমই একটা কিছু প্যারামিটার নিয়ে আমি কথা বলবো, একটু মন দিয়ে শোনেন যে হচ্ছে আপনি যখন পিএল স্টক করবেন সেই সময় পানির গুণগত মানটা কী থাকবে আসলে। তো জেনারেলি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো পিএলকে স্টক করতে গেলে তার পানির যে গভীরতা সেটা হচ্ছে 120 থেকে 130 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। আপনি যে পিএলটা মজুদ করবেন সেই পিএলের হচ্ছে জন্য স্টকিং যে স্টকিংয়ের করার সময় হচ্ছে আপনার মজুদ করার সময় পানির যে গভীরতা সেটা থাকবে 120 থেকে 130 মিটার, 30 সেন্টিমিটার। এরপর যেটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার বিষয়টা কী বলবো, সেকি ডিস্ক দিয়ে এটা পরিমাপ করা যায় যে কতটুকু হচ্ছে আপনার ই যাচ্ছে, মানে পানিতে দেখা হলো তলদেশে কতটুকু হচ্ছে গিয়ে ওই ডিস্কটা দেখা যাচ্ছে না, এরকম একটা বিষয়। এই ট্রান্সপারেন্সি বলে এটাকে, স্বচ্ছতা বলে। তো এটা 50 থেকে হচ্ছে 80 সেন্টিমিটারের মধ্যে থাকা উচিত, আইডিয়াল আসলে 50 থেকে 80 সেন্টিমিটারের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এর পরবর্তীটা, সেটা হচ্ছে স্যালিনিটি, লবণাক্ততা। আপনাদের একটু বলি আমি, সেটা হলো যে এই লবণাক্ততা যেটা বলবো আমি সেটা কিন্তু আপনার লোনা পানির চিংড়িগুলোর জন্য মেইনলি। কারণটা হচ্ছে আপনার লোনা পানির চিংড়ি বলতে আমি বাগদা এবং হচ্ছে ভেনামি চিংড়ির কথা বলছি। তো বাগদা ভেনামির জন্য হচ্ছে যদি স্পেসিফিক দুটো আছে, বাগদার জন্য আলাদা একেবারে আলাদা স্পেসিফিক আছে বা গলদার জন্য আলাদা স্পেসিফিক আছে, তো স্যালিনিটি বা লবণাক্ততা হচ্ছে অ্যাভারেজে হচ্ছে আপনার 15 থেকে 30 PPT-র মধ্যে হলো রাখা উচিত এই এই চিংড়ির অর্থাৎ লবণাক্ত বা লোনা পানি চিংড়ির জন্য। হ্যাঁ, দ্রবীভূত অক্সিজেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ উপকরণ বা হচ্ছে প্যারামিটার আসলে। তো দ্রবীভূত অক্সিজেন হচ্ছে আপনার থাকতে হবে হলো 5 থেকে 9 PPM। হ্যাঁ, 5 থেকে 9 PPM হচ্ছে থাকতে হবে। আপনাদের অনেকেরই হয়তো দেখা গেলো যে ই নাই, কী বলে, দ্রবীভূত অক্সিজেন পরিমাপক যন্ত্র হয়তো অনেকেরই নাই। আমি এটা নিয়ে অনেক কথা বলেছিলাম, আপনারা যারা হচ্ছে চাষ করেন চিংড়ি বা বিভিন্ন জোনে চাষ করেন, তারা অবশ্যই স্যালিনিটি, তারপরে দ্রবীভূত অক্সিজেন, পিএইচ, তারপরে ট্যান, এগুলো মানে মাপার যন্ত্র আসলে আমি আর একটু শেষ করবো, শেষের দিকে গিয়ে মানে বলবো এই বিষয়গুলো নিয়ে। তো এই বললাম দ্রবীভূত অক্সিজেন হচ্ছে আপনার 5 থেকে 9 PPM। পিএইচের কথা যদি বলি, পিএইচ জন্য খুবই গুরুত্বপূর্ণ, পিএইচ হলো 7.5 থেকে 8.5 রাখা খুব গুরুত্বপূর্ণ এই পিএল স্টকিংয়ের সময়। পরবর্তীতে যদি আপনার কিছু ভ্যারিয়েশন হয় যখন বড় হয়ে গেল পিএল, তখন হচ্ছে সেটা আলাদা ব্যাপার। 7.5 থেকে 8.5 খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার পানির পিএইচ হলো এই পিএলের জন্য মজুদ করার সময়। মানে আপনারা অনেকে আমি জানি না পিএল বলতে বুঝতে পারছেন, পিএল মানে হচ্ছে চিংড়ি যে লার্ভাটা মজুদ করা হয় সেটা। এরপরে যেটা সেটা হচ্ছে আপনার টেম্পারেচার, খুব গুরুত্বপূর্ণ উপকরণ টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আপনার চিংড়ির পিএলের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ তাপমাত্রা। ওয়াটার টেম্পারেচার কিন্তু এটা, পানির তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জানি না এই অবস্থা কতদিন বাংলাদেশে থাকবে, এই এই একটা সহনীয় তাপমাত্রা, যেভাবে বিশ্বময় গ্লোবাল ওয়ার্মিং বা হচ্ছে তাপমাত্রা বাড়ছে, সো এটা কতটা মেনটেন করা যাবে। কিন্তু 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পিএলের সার্ভাইভ করার জন্য বা বেঁচে থাকার জন্য। টোটাল অ্যালকালিনিটি, অ্যালকালিনিটি পিপিএমএ হবে হচ্ছে আপনার 80 থেকে 150-এর মধ্যে রাখতে হবে। অ্যালকালিনিটি টোটাল পিপিএম 80 থেকে 150। ট্যান আমরা বলি, ট্যান হচ্ছে টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন। হ্যাঁ, এটা হলো ট্যানটা হলো ম্যাক্সিমাম থাকবে আপনার, ম্যাক্সিমাম থাকবে পিপিএম হচ্ছে 0.5, এর বেশি কিন্তু হওয়া যাবে না। ট্যান হচ্ছে টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন। আমি টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন নিয়ে একসময় ওনার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিন যারা হচ্ছে বুঝতে পারছেন না। তো এই ট্যানটা হচ্ছে সর্বোচ্চ থাকবে হচ্ছে 0.5 PPM। তারপরে হচ্ছে অ্যামোনিয়া ম্যাক্সিমাম থাকবে হচ্ছে, এটাও কিন্তু আপনার হচ্ছে পিপিএমএ,
সো এই অ্যামোনিয়া 0.05 বুঝতে পারছেন। আবার অ্যামোনিয়া না থাকা কিন্তু আনপ্রোডাক্টিভ ওয়াটার বা পানির নির্দেশক, হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আপনার এই অ্যামোনিয়া একটু হলেও থাকা লাগবে, কিন্তু সেটা তো 0.05-এর পিপিএম এর বেশি হবে না, 0.05-এর 5 PPM এর বেশি কিন্তু অ্যামোনিয়া থাকা যাবে না। ওয়াটার কালার, পানির যে কালারের কথা আমরা বলি সেটা সবসময় মনে রাখতে হবে, গ্রিন, সবুজ পানির কথা বলি, ব্রাউনের কথা বলি, গ্রিন ইজ ব্রাউনের কথা বলি, এই এই কালারগুলো পানির দরকার পিএল মজুদ করার সময়। আমরা যেটা অনেকেই হচ্ছে ফলো করি না, প্রাকৃতিক খাদ্য ঠিক নাই, আমি পিএল মজুদ করে ফেলছি, একেবারে ভুল, এবং একেবারে হচ্ছে মানে কি, আমাকে যারা ফলো করেন তারা খুব ভালো করে জানেন যে প্রাকৃতিক খাদ্যের ব্যাপারে আমি কতটা হচ্ছে গুরুত্ব দিয়ে থাকি। এরপর যেটা সেটা হচ্ছে অর্ডার পানির কালার গেল, এরপর হচ্ছে প্ল্যাঙ্কটন প্রিফারড, মানে কোন প্ল্যাঙ্কটন সেই সময় থাকবে পুকুরে, যখন আপনি পিএল মজুদ করবেন সেই সময় আপনার কোন প্ল্যাঙ্কটনটা থাকবে বা কোন প্ল্যাঙ্কটনগুলো থাকা উচিত, প্ল্যাঙ্কটন প্রিফারডের কথাটা বলা হচ্ছে। গ্রিন অ্যালগি, মানে গ্রিন অ্যালগি বলে যেগুলো সবুজ প্ল্যাঙ্কটন অথবা ডায়াটম, চিংড়ি কিন্তু প্রধান খাবার হচ্ছে ডায়াটম, ঠিক আছে, সো পিএল অবস্থায় অবশ্যই ডায়াটম থাকতে হবে মাস্ট, অথবা গ্রিন অ্যালগি, এইগুলো খুব গুরুত্বপূর্ণ, ডায়াটম খুব গুরুত্বপূর্ণ। সো এমনি আপনার শুধুমাত্র ডায়াটম তৈরি করার জন্য কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বায়ো ফার্টিলাইজার পাওয়া যায়, তো এই ডায়াটম যারা চিংড়ি চারা চাষ করেন তাদের জন্য ডায়াটম খুব গুরুত্বপূর্ণ। লাস্ট হয়তো যে পয়েন্টটা বলবো আপনাদের অনেকেই হয়তো না জানা থাকতে পারে, অর্থাৎ টিভিসি, হ্যাঁ, টোটাল ভিব্রিও কাউন্ট বলা হয় এটাকে, তো একটা এর মধ্যে পুকুরের মধ্যে কতটা ভিব্রিও, ভিব্রিও তো আসলে যে মানে খারাপ ব্যাকটেরিয়া যেটা রোগ তৈরি করে চিংড়ির, সো ভিব্রিও কাউন্টটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই, এটা যারা হচ্ছে অনেক উচ্চ বা টেকনোলজি সম্পন্ন যারা খামারি তাদের কাছে, তারা এটা কাউন্ট করতে পারেন, সাধারণ খামারি এটা কাউন্ট করতে পারেন না যে কতটা আছে, অনেকটা কি বলবো করোনার মতো টেস্ট, যে তার করোনা টেস্ট করে পজিটিভ বা নেগেটিভ, তো এই বিষয়টা হচ্ছে টিভিসি হচ্ছে সেই ভিব্রিওসিস কতটা আছে এটা কাউন্ট করার একটা উপায় বা পদ্ধতি। সেখানে হচ্ছে থাকতে হবে হচ্ছে সিএফইউ মানে মানে লেস দ্যান মানে 2200-র নিচে থাকতে হবে, 2200 হচ্ছে সিএফইউ প্রতি ML, প্রতি ML পানিতে হচ্ছে 2200 সিএফইউ হচ্ছে, সিএফইউ হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কাউন্ট করার একটা গণনা করার একটা পদ্ধতি, 1, 2, 3 যেভাবে আমরা গণনা করি সেরকম হচ্ছে এই ব্যাকটেরিয়াকে গণনা করার পদ্ধতি হচ্ছে সিএফইউ, তো এইটা হচ্ছে 2200-র নিচে থাকতে হবে প্রতি ML-এ, তাহলে বোঝা যাবে যে আপনার এই পানিটাতে রোগ আসতে যাচ্ছে না, হ্যাঁ, বা পিএল মজুদ করার মতো অবস্থায় আছে। তো যেটা বলতে যাচ্ছিলাম ভিডিওর প্রথম মাঝামাঝিতে বলেছিলাম যে কোন কোন যন্ত্রপাতিগুলো কেনা লাগবে, খুব গুরুত্বপূর্ণ আমার এটারও ভিডিও আছে, সো যারা খামারি যারা হচ্ছে আপনার অনেক বেশি হলো সচেতন তারা অবশ্যই অবশ্যই আমি যতগুলো কথা বললাম সবগুলোই আপনারা হচ্ছে মানে একমাত্র পানির যে গভীরতা সেটা মাপা ছাড়া এটা তো ইজি একটা, বাকি সব সমস্ত যন্ত্রপাতি থাকা আপনার জন্য জরুরি, হ্যাঁ, খুব বেশি খরচ হবে না হয়তো, কিন্তু আপনি সেফ থাকবেন মানে নিরাপদ থাকবেন, মনের দিক থেকে কনফিডেন্ট থাকবেন যে আপনার খামারে রোগ হচ্ছে না বা হবে না, এরকম একটা বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারিবাদের কাছে যাদের কাছে গিয়ে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।